কোর্টের সামনে আজকে ছিল যে ডক্টর শহীদুল আলমকে যেভাবে আটক রাখা হয়েছে এটা আইনসম্মত হয়নি, এবং আইনসম্মত হয়নি কারণ ওনাকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায়, মুখে ঘুষি মেরে ওনার স্ত্রীকে তুলে নেওয়া হবে এইসব বক্তব্য দিয়ে, এইসব হুমকি দিয়ে, সাদা কাপড়ের লোকজনকে নিয়ে, সাদা একটা মাইক্রোবাসকে দিয়ে, এগুলো কোনোটা কিন্তু আইনসম্মত হয় নাই। এবং ওনাকে নিজে নির্যাতন করা হয়েছে এটা একেবারে আইনসম্মত হয় নাই। এবং আমাদের এই সাবমিশন ছিল সংবিধানের 102 ধারার পরিপ্রেক্ষিতে। আমরা বলেছি যে যেহেতু ওনাকে আইনসম্মতভাবে রাখা হয় নাই এবং ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনার যেন ওনার এই নির্যাতনের জন্যে ওনাকে যাতে ওনাকে পরীক্ষা করা হয়। আজকে পরশু দিনের হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে একটি প্রতিবেদন আজকে বিএসএসএমইউ হাসপাতাল থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এসছে। সেই প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে যে উনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইংরেজিতে ছিল প্রতিবেদনটা, ওখানে লেখা ছিল ডক্টর শহীদুল আলম ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, কিন্তু যে অথচ শারীরিক এবং মানসিকভাবে সাউন্ড। এবং এটাও বলা হয়েছিল যে ওনাকে পরীক্ষা করা হয়েছে অসুস্থতার কারণে অথবা ইলনেসের কারণে, কিন্তু হাইকোর্টের আদেশ কিন্তু ওনার অসুস্থতা যাচাই করার জন্য আদেশ দেওয়া হয়নি। হাইকোর্টের আদেশ দেওয়া হয়েছিল যে ওনাকে নির্যাতন যে করা হয়েছে, নির্যাতনের অভিযোগ করা হয়েছে, সেই প্রেক্ষিতে ওনার যাতে চিকিৎসাটা করানো হোক এবং ওনার পরীক্ষাটা যাতে করানো হোক। কিন্তু রিপোর্ট আসছে যে ওনাকে অসুস্থতার কারণে ওনাকে পরীক্ষা করা হয়েছে। তো সেটা প্রথম বিষয়টা আমরা তুলে ধরেছি কোর্টের কাছে, যেখানে কোনো অসুস্থতার ব্যাপার ছিল না, এখানে নির্যাতিত হওয়ার একটা ব্যাপার ছিল এবং সেটার জন্যে মেডিকেল পরীক্ষা দরকার ছিল। দ্বিতীয় সাবমিশন আমরা রেখেছি যে যারা মেডিকেল পরীক্ষা করেছেন, একটি বোর্ড গঠন করা হয়েছে পিজি হাসপাতালে, কিন্তু সেই বোর্ডের মধ্যে চারজন চিকিৎসক ছিলেন, কিন্তু ওই চিকিৎসকের চারজন চিকিৎসকের মধ্যে একজনও কিন্তু মানসিক বিশেষজ্ঞ ছিল না। অথচ মানসিক বিশেষজ্ঞ না থাকা সত্ত্বেও ওনারা কী করে একটি প্রতিবেদন দিলেন যেখানে ওনারা বললেন যে শারীরিক এবং মানসিকভাবে উনি সুস্থ? কারণ মানসিক সুস্থতা যাচাই করার বা এটা প্রমাণ করার কোনো ডাক্তার কিন্তু সেই টিমের মধ্যে, সেই বোর্ডের মধ্যে ছিলেন না। আমাদের আরেকটি সাবমিশন এখানে ছিল, যেহেতু সরকার পক্ষ থেকে লার্নেড অ্যাটর্নির জন্য মহোদয় বলেছেন যে এই আবেদনটি আইনসম্মত হয়নি কারণ ওনাকে আদালতের সামনে তো সুপর্দ করা হয়েছে, সেই অর্থে যা করা হয়েছে সেটা সব আইন অনুযায়ী। কিন্তু আমরা বারবার বলছি যে ম্যাজিস্ট্রেটের সামনে ওনাকে নিয়ে আসা হয়েছে এটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না। আমরা তুলছি ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেট সামনে নেয়ার আগে ওনার সাথে কী আচরণ করা হয়েছে, এটা আইনসম্মত হয়নি, এটাই আমাদের কথা। এবং ম্যাজিস্ট্রেটের আদেশটাও আইনসম্মত, এবং আমরা এটাও বলেছি যে ম্যাজিস্ট্রেটের আদেশটি আইনসম্মত হয়নি কারণ ম্যাজিস্ট্রেট যে আদেশটি 6 তারিখে দেন সেখানে উনি ডক্টর শহীদুল আলমের বক্তব্য উনি কিন্তু আদালতে শুনেছিলেন, সবার সামনে, আপনাদের অনেকের সামনে উনি সেই বক্তব্যটা শুনেছিলেন। কিন্তু উনি যখন আদেশটি দেন উনি ওখানে লিখেন উভয় পক্ষ শুনিলাম, উনি যে ডক্টর শহীদুল আলমকে শুনেছেন ওটার কিন্তু এক বাক্য উনি সেখানে লেখেন নাই। এবং ওই বাক্যটা শুধু বাক্য না, ডক্টর শহীদুল আলম যাই ওনার সামনে বলেছেন সবটুকুনটা উনি লিখতে বাধ্য কারণ এই সরকারের যে একটি আইন, নতুন আইন হয়েছে 2013 সনে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, সেখানে পরিষ্কার করে বলা আছে যে কোনো ব্যক্তি যদি আদালতের সামনে বলেন যে ওনাকে নির্যাতন করা হয়েছে সেই আদালত তাৎক্ষণিকভাবে ওনার বক্তব্য লিপিবদ্ধ করবে এবং তাৎক্ষণিকভাবে ওনার শারীরিক চিকিৎসা, ওনার শারীরিক ও মানসিক চিকিৎসা একজন ডাক্তারকে দিয়ে করাবে। কোনোটাই কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব করেন নাই এবং সেই জন্যে আমরা মনে করেছি যে ম্যাজিস্ট্রেটের সেই আদেশটি বেআইনি হয়েছে। শেষ পর্যন্ত আমরা যে আদেশটি আজকে পেলাম সেখানে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট বলেছেন যে এখন একটি স্বরাষ্ট্র সচিবের কাছে ওনারা নির্দেশ দিয়েছেন, যিনি প্রথম রেসপন্ডেন্ট, স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন যে নির্যাতনের জন্য এবং নির্যাতনের যে সংজ্ঞা আমাদের 2013 সনের আইনে আছে, অথচ শারীরিক এবং মানসিক নির্যাতনের জন্য এখন মেডিকেল পরীক্ষা ওনার করা লাগবে, ওই মেডিকেল পরীক্ষাটা করে ওটা নির্ধারিত আদালতের কাছে পৌঁছে দিতে হবে এবং এর বাইরে অবশ্যই ওনার অন্যান্য যে কোনো ধরনের প্রতিকার লাগলে উনি যেগুলো, যেসব প্রতিকার পাওয়ার পরামর্শ পান সেই প্রতিকার উনি পেতে পারবেন। আজকে মাননীয় হাইকোর্ট আমাদেরকে আদেশ দিয়েছে যে স্বরাষ্ট্র সচিব যেন সোমবারের মধ্যে ডক্টর শহীদুল আলমের নির্যাতনের ক্ষেত্রে, শারীরিক এবং নির্যাতনের ক্ষেত্রে একটি
প্রতিবেদন মেডিকেল পরীক্ষা যেন করে, আরেকবার বলি সরি এটা পরিষ্কার হয়নি, আজকে মাননীয় আদালত স্বরাষ্ট্র সচিবের কাছে নির্দেশ দিয়েছেন যে সোমবারের মধ্যে ডক্টর শহীদুল আলমের মেডিকেল পরীক্ষা যেন করা হয় এবং সেই মেডিকেল পরীক্ষা যেন ওনার নির্যাতন, শারীরিক এবং মানসিক নির্যাতনের প্রেক্ষিতে যেন করা হয় এবং এই রিপোর্টটা আবার আদালতের কাছে যেন পেশ করা হয়। কেন কেন চেয়েছেন মৃত্যু নিবারণ আইনের কোন বিষয়গুলো উত্থাপন? জি জি, আমাদের নির্যাতন নিবারণ আইন যেটা 2013 সালের আইন, এই সরকারের করা আইন, সেই আইনে নির্যাতনের সংজ্ঞা দেওয়া হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন, এবং আমাদের আবেদন, আমাদের বক্তব্য ছিল যে, এবং ডক্টর শহীদুল আলমের এই বক্তব্য ছিল আদালতের সামনে যে ওনাকে শুধু শারীরিক নির্যাতন করা হয়নি, ওনাকে মানসিক নির্যাতনও করা হয়েছে, এবং ওনার মানসিক নির্যাতনের বিবরণ উনি দিয়েছিলেন যে ওনাকে নানান ধরনের গালিগালাজ তো করা হয়েছে, ওনাকে বলা হয়েছে উনি বিভিন্ন দেশের চর, উনি মসাদের চর, উনি পাকিস্তানের আইএসআইয়ের চর, এইসব বক্তব্য দেওয়া হয়েছে, এবং আরও বলা হয়েছে সর্বোপরি যে ওনার স্ত্রীকেও তুলে নেওয়া হবে। এই ধরনের মানসিক অত্যাচারের কথা উনি আদালতের সামনে বলেন, উনি আরও বলেন ওনার সামনে বলা হয় কিছু পিন যেন নিয়ে আসা হয়, বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে, এবং এই মানসিক নির্যাতনের উপর কিন্তু এটা যে এটার যে কী ফলাফল বা কী প্রভাব ওনার উপরে পড়েছে এটার জন্য কিন্তু কোনো ধরনের, এই ধরনের মানসিক অত্যাচারের কথা উনি আদালতের সামনে বলেন, উনি আরও বলেন ওনার সামনে বলা হয় কিছু পিন যেন নিয়ে আসা হয়, বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে, এবং এই মানসিক নির্যাতনের উপর কিন্তু এটা যে এটার যে কী ফলাফল বা কী প্রভাব ওনার উপরে পড়েছে এটার জন্য কিন্তু কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়নি। কিন্তু আমাদের দেশে অবশ্যই মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ আছেন, পিজি হাসপাতালেও আছেন, বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু তাদের কাউকে বোর্ডে রেখে ওনাকে পরীক্ষা করানো হয়নি, যেহেতু নির্যাতনের সংজ্ঞার মধ্যে শারীরিক এবং মানসিক নির্যাতন দুটাই এখন আছে, অবশ্যই শারীরিক নির্যাতনের পাশে মানসিক নির্যাতনের পরীক্ষা করা প্রয়োজন ছিল। আজকে হাইকোর্ট সেই আদেশ দিয়েছেন যে ওনার নির্যাতন শারীরিক এবং মানসিক নির্যাতনের প্রেক্ষিতে ওনার মেডিকেল পরীক্ষা করতে হবে। এক নম্বর হলো বলা হয়েছে তাকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি হেভিয়াস কর্পাস। দেখা যাচ্ছে তার পিটিশনে বলা আছে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে প্রডিউস করা হয়েছে, ম্যাজিস্ট্রেটই তাকে অর্ডার দিয়ে রিমান্ডের অর্ডার দিয়েছেন। সুতরাং ম্যাজিস্ট্রেট তো আর অবৈধ না এবং তিনি আইন বহির্ভূত ব্যক্তিও না, সুতরাং এটা এই রিট পিটিশনটা হেভিয়াস কর্পাসের ফর্মে যেই প্রার্থনা করা হয়েছে এটা চলে না। আর দ্বিতীয়ত বলেছে যে রিমান্ড কেন বাতিল করা হবে না, রিমান্ড যদি দেয় কোনো ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে সেশন জাজের কাছে দরখাস্ত করতে পারে রিভিশন, সেশন জাজ যদি রিফিউজ করে হাইকোর্টে সেই অর্ডারের বিরুদ্ধে 561 পিটিশন করতে পারে, আলাদা একটা ফোরাম আছে। সুতরাং আমি বলেছি ওই গ্রাউন্ড ও রিট চলে না। শেষে আদালত ওই অনুরাজে বারে বারে বলছেন যে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিক, সেই জন্যই আদালত বলেছেন যে ওই নির্যাতন যে একটা আইন হয়েছে বন্দীদের নির্যাতন কাস্টোডিয়াল ডেটের ব্যাপারে, সে আইনের বিধান মতে তাকে পরীক্ষা করে একটা রিপোর্ট দিতে বলেছে নিম্ন আদালতে। এবং ফাইল করেছিলাম রিট পিটিশন, লিভ পিটিশন, সেটাই তো আমাদের বিচারাধীন আছে, যদি নতুন কথা কোনো কিছু বলতে হয় আমাদের আমরা সেই পিটিশনই বলবো। এই বলা আছে যে উনি কীভাবে ফেসবুকে উনি পোস্ট দিয়েছেন, সেখানে অনেকগুলি মিথ্যাচার করা হয়েছে যে নারীদের ধরা হচ্ছে তারা উদাও হয়ে যাচ্ছে, এই ইঙ্গিতটা খুবই একটা খারাপ ইঙ্গিত। তারপর কোটা সিস্টেমের এটা বেনিফিশিয়ারি হলো যারা ক্ষমতাসীন ব্যক্তি তারা, এটা কোটা সিস্টেম তো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে, এবং আমাদের ক্ষমতাসীন যারা আছে ক্যাবিনেটে বা অন্য অন্য জায়গায় তারা কি সবাই মুক্তিযোদ্ধা সন্তান? এটা এটাও একটা ঠিক কথা না। এবং তারপরে এই এই রিসেন্টলি যে ছাত্ররা মাঠে নেমেছিল এবং এটাও তাদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলি করা হয়েছে, কাজেই এইগুলির কথা আমি বলেছি। আর উনি যে আল জাজিরায় যেগুলি কথা বলেছেন এইগুলির কথা যদি একেবারে সত্যিকারভাবে এগুলো দেশদ্রোহিতার সামিল, তার কারণ দেশের কোনো কারণে দেশের শাসন ব্যবস্থা দেশের শাসকদের ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই সেটা প্রতিবাদ করা যাবে,
যাবে না কেন, কিন্তু একটা বিদেশি চ্যানেলে রাষ্ট্রের বিরুদ্ধে এরকম বিষোদ্গার করা, এটা আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। স্যার, উনি আজকে স্বীকার করেছেন, ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে উনি যে ফেসবুকে লাইভে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন, যে উনি আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য করেছিলেন, একই সাথে তিনি রিমান্ড স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তাহলে ওনার মোটিভ কী ছিল স্যার? এগুলো পুলিশ তদন্ত না করলে তো আগে আমি বলতে পারবো না। সে যাই হোক, এটা পুলিশ তদন্তের পরেই এটা বেরিয়ে আসবে এটা কি হয়েছে। তবে এগুলো ষড়যন্ত্রের একটা অংশ এবং ষড়যন্ত্রের স্যার, উনি আজকে স্বীকার করেছেন, ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে উনি যে ফেসবুকে লাইভে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন, যে উনি আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য করেছিলেন, একই সাথে তিনি রিমান্ড স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তাহলে ওনার মোটিভ কী ছিল স্যার? এগুলো পুলিশ তদন্ত না করলে তো আগে আমি বলতে পারবো না। সে যাই হোক, এটা পুলিশ তদন্তের পরেই এটা বেরিয়ে আসবে এটা কি হয়েছে। তবে এগুলো ষড়যন্ত্রের একটা অংশ এবং ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে উনি কাজ করেছেন। এগুলো কী ধরনের ষড়যন্ত্র? এই রাস্তায় ছেলেদের নামিয়ে এমন একটা অবস্থা তৈরি করা, দেখানো যে সরকার নাই, এরকম একটা ব্যাপার। কারণ এদের নামানো খুব সহজ, যেমন এর আগে একবার মাদ্রাসার ছাত্রদের নামানো হয়েছিল, যে মাদ্রাসার ছাত্র বা মৌলবী সাহেব বা ধর্মগুরু যারা আছেন বা ধর্ম শিক্ষা দীক্ষা যারা দেন তাদের সম্বন্ধে সমাজের সব লোকের একটা আলাদা শ্রদ্ধাবোধ আছে, এই জন্য তাদের নামানো হয়েছিল হেফাজত। এখন এই ছাত্রদের ব্যাপারে সাধারণ সবারই একটা সিম্পেথি আছে, সহানুভূতি আছে, তাদেরকে দিয়ে এবং পিছনে একটা অন্যভাবে বিভিন্ন কাজ করা হয়েছে। এবং এটা তো আপনারা নিজেরাই জানেন, একজন একটা বিশেষ রাজনৈতিক দলের এক নেতা ফোনে যেগুলো কথা বলেছিলেন সেগুলো তো পুলিশ ধরতে পেরেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকার মানে বিব্রতকর অবস্থা, সরকার বিরুদ্ধে খেলা হবে কেন, কিন্তু অনেকগুলো কথা যেগুলো বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার এবং দেশের সম্বন্ধে লোকজনের আস্থা নষ্ট করে দেওয়া। যেমন ওই যে কিছু জাপানি লোককে মারা হলো বা হলি আর্টিজানের লোকজনকে মারা হলো, এটা তো আমি মনে করি এটা তো দেশদ্রোহিতার কাজ। তার কারণ দেশের সম্বন্ধে সাধারণ লোকের বিদেশিদের আস্থাটাকে নষ্ট করে দেওয়া। স্যার, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, সরকারের বিরুদ্ধে কথা বলা এক কি না? এটা সবসময় একক না, আবার অনেক সময় এটা এক হয়ে যায়।